সিপিএম বদলি হাবা নগ কাইসা কক্তমাইরুংনি পান্ডা খাইজাকা কক্তমাইরুংনি পান্ডা মানজাকা সিপিএম হাস্তে তাংফাং এমএলএ ইসলাম উদ্দিন সিপিএম নি নেতা মানিক দেনকবুই এলপি জিতেন্দ্র চৌধুরী কক্তমাথমের বুসকাং দারাক্ষী ডাঙ্গি এলপি জিতেন্দ্র চৌধুরী সাকা লাইথানাই নভেম্বর তারনি চার সাল মারিব কচা মন্ত্রী অক্রা হাইকবা সিপিএম পলিটিক্যাল বেরুনি আদং মানিক সরকারনি তৈদল মুম্বাই সিপিএম নি বদলসা আদং র হাস্তে তাংফাং নকবুই এলপি জিতেন্দ্র চৌধুরী মানিক দে পবিত্র ক হাস্তে সম্পাদক মন্ডলী বদলি আদম ইসলাম উদ্দিন ফলেন্দ্র নাথ গজাম মন্ত্রী বিজিতা নাথ অভিজিৎ দে সেক্রেটারি সিপিআইএম ধর্মনগর বখাস্তে কমিটি নি আদম রগ্ন দৈনে নর্থ ত্রিপুরা আমচাইনি কদম তলা তাই পেকুছরা নাইনেন থাকা তাই আ নাইমেন ইয়াগুল লাইথানাই অক্টোবর তালনি দক তাই সিনি সালমারি নকুবই ফিফটিন অক্টোবর সালমারি নি পাতিমুং ন থাইরগ্ন বেড়াইনাই খা আবসুক সিমিয়া অসালন সেভেন অক্টোবর নি সালমারি ও সিলাই চানাই আলফেস সানি আহমেদ উমর থামচিবানি করকসা বানিয়া খাইনি নগব থাকা বড় আবন লগু লগি কদমতলা খালিল আহমেদ মুঙ্গই থানা বিশিং চবুই সাতক জাকনাই নি নগব থাকা বড় আবসুক সিমিয়া বাগান এইচ রেমচিনি রংনক নি রংসরং তংনাই মোহাম্মদ সঞ্জিত চৌধুরী মুঙ্গই ইয়াসকু গুলি নাঙ্গই ছাকদকু মানাই তাই কুবুনি দেরামু কলাইজাক বড় বয় হাইন মালাইখা অসাল বড় কদমতলা মার্কেট বহাইন নাইকা তাই 160 নিসলাইপান ফালনগ্র বহাইন সকসা জাকপানি আবরগ্ন বহাইন নাইকা তাই অসালন কদমতলা হাতিও তংমা মসজিদ ছকসা জাকমান বহাইন নাইকা বড় অবরকনি ক্ষতিপূরণ হাইকেবা হাস্তে হাবাংনি বুখাকৈ চুবাসু সানৈ চা সাল সিপিএম নি খরকতাম নি কাইসা বদল থাঙ্গৈ হাস্তে নি মন্ত্রী অক্রান্তানি বরনি সানমুং তিসামানি তাই কক্তমাইরুং পান্ডান বিশিং তুই এলপি জিতেন্দ্র চৌধুরী সাকা হাস্তে মন্ত্রী অক্রাব অপাতিমুং গ দেরামুং নাই রকন হাস্তে হাবাংনি বুখাকৈ জেসুক মানসাক চুবাসু খাইনানি ককরকানি সাইকানার কাব সবাইকে নমস্কার আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছি একটা বিষয় অবগত করার জন্য। এটা আপনারা সকলে জানেন, গত অক্টোবর মাসের 6 এবং 7 তারিখে বিগত কয়েক মাস ধরে সারা ত্রিপুরার যে লাগাতার যে একটা অস্থিরতা চলছে, এই অস্থিরতার কোথাও যে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে অবিশ্বাস দ্বন্দ্ব তৈরি হওয়া, কোথাও দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এই বিভেদ তৈরি করা, আরো কোথাও যে একই সম্প্রদায়ের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করা, এগুলি প্রায় কদিন বাদে বাদেই ত্রিপুরার যে বিভিন্ন প্রান্তে এগুলি একটা পালা করে শুরু হয়েছে। তারই অন্যতম একটা বীভৎস মর্মান্তিক অনভিপ্রেত একটা ঘটনা ঘটে যায় উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকে 6 এবং 7 তারিখ, এবং প্রায় একই ধরনের ঘটনা ঘটে পানিসাগর মহকুমার পেকুছড়াতে। আমি ঘটনা বিস্তৃত বলছি না, তার কারণেই এটা সবাই জানেন, এটার পুনরাবৃত্তি হোক কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ চায় না, আমরাও চাই না। এবং তবে এটা বলা দরকার কেন ঘটনাগুলি ঘটল। ত্রিপুরাজ্যের বর্তমান যে রাজ্যে যে সরকার আছে তাদের যে জনবিরোধী কার্যকলাপ, প্রতিশ্রুতি খিলাফ, আরো নানা কারণে যত দিন যাচ্ছে বর্তমান শাসক জোট বা শাসক গোষ্ঠী তারা জনবিচ্ছিন্ন হচ্ছে। এই জনবিচ্ছিন্নতা থেকে নিজেদেরকে আড়াল করার জন্য
এবং সে আড়ালে থেকে কিভাবে একটা ছোট্ট গোষ্ঠী উপরতলায় মাঝারি স্তরে এবং নিচু স্তরে অনৈতিকভাবে নানা রকম করে পরে খাচ্ছে, রাতারাতি লাখ কোটিপতি হয়ে যাচ্ছে, অথচ সর্বস্তরের অংশের মানুষ সর্বশান্ত। এই ক্ষোভ থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং জনবিক্ষোভ যাতে এটাকে ছোটা হলেও সাময়িকের জন্য হলেও এটাকে দমন করা যায়, জনগণকে বিচ্ছিন্ন রেখে এইভাবে বিভাজিত রেখে দাঁড়িয়ে অংশ, এতে কদমতলা ব্লকে সেখানকার সমস্ত অংশের কি ধর্মীয় কি সম্প্রদায় সাধারণ মানুষের প্রভূত ক্ষতি হয়েছে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে গোটা উত্তর জেলায় বেশ কদিন ধরে আইন শৃঙ্খলার অবনতি, বাজার হাট কিছু চলেনি, এমনকি দুর্গাপূজার যে মরশুম আনন্দের বা উৎসবের এটাও ব্যাহত হয়েছে, তার আজ আমাদের রাজ্যের অন্য প্রান্ত লেগেছে। এমনিতেই কন্ডা তৈশা এবং কৈতরাবাড়ির ঘটনায় এ রাজ্যের অন্য অংশের মানুষ তারাও নানাভাবে বিচলিত। এটা তার সাথে সে ঘটনাটা আরও সংযুক্ত হয়েছে। কন্ডা তৈশা এবং কৈতরাবাড়ির ক্ষেত্রে আপনারা দেখেছেন বিজাতীয় ঘটনা হলে পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা বা সেরকম ব্যক্তিত্বরা এলাকা সফর করে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ, বিপর্যস্ত মানুষ তাদেরকে আশ্বস্ত করা যায়, তাদের কাছে ত্রাণ পৌঁছানো যায়, এবং যারা এই সমস্ত ঘটনার পেছনে প্রেরণা তাদের বিরুদ্ধে জনমত তৈরি করা যায়। সর্বকালেই এটা হয়ে আসছে, কিন্তু এই আমলে বিজেপির নেতৃত্বে বিজেপি আইপিএফটি জোট এবং ত্রিপুরা মাথা যুক্ত হওয়ার পর এটাও করতে দেওয়া হয়। 163 দ্বারা বলবতের নামে জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেয় না তার এলাকাতে। যাই হোক, যে সেই 6 এবং 7 জুন এই অক্টোবর হয়েছে, তারপর 15 অক্টোবর একুছড়াতে তার অনেক দিন বাদে, প্রায় 1 মাস বাদে, গত 8 তারিখে, এই মাসের 8 তারিখ নভেম্বরের, পুলিশ বলল, জানালো আমাদেরকে যে এখন আপনারা আসতে পারেন। আমরা গেছি, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকার নেতৃত্ব, আমি কমরেড মানিক দে, কমরেড পবিত্র কর, আমাদের সেই কদমতলার বিধায়ক কমরেড ইসলাম উদ্দিন, তারপর আরও সেখানকার নেতৃত্ব শৈলেন্দ্র নাথ আমাদের MLA, বিজিতা নাথ প্রাক্তন মন্ত্রী, আমরা গেছি। গোটা এলাকা প্রায় সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ি বাড়িতে গেছে, আমি বিস্তৃত বলছি না, এখানে সবটাই আছে। এবং আমাদের পরিদর্শনের পর আমরা যা দেখেছি, যা উপলব্ধি করেছি, যে মর্মন্তুদ চিত্র আমরা প্রত্যক্ষ করেছি, সেখানে তাদের সে ক্ষতিপূরণ তো সবটা কখনোই সম্ভব না, কিন্তু এই পরিবারগুলো যাতে আবার মানে শীত দ্বারা সোজা করে দাঁড়াতে পারে, পরিবারগুলো সচল হতে পারে, যে পরিবারের একজন খুন হয়ে গেল সে পরিবারটা যাতে বাঁচতে পারে, যারা এখনো আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে, যাদের চিকিৎসা দরকার, তারা যাতে সুচিকিৎসা পায়। সবটা মিলিয়ে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে গেছি, আমরা 3 জন, এবং তার কাছে সবটা উল্লেখ আমরা করেছি। মুখ্যমন্ত্রীর সাথে খুব সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের আলোচনা হয়েছে। সেই ঘটনা যেদিন হয় সেদিনও তার কয়েক মুখ্যমন্ত্রীর সাথে পরবর্তী সময়ে তো আমাদের হয়েছিল,
আমাদের বিধায়ক সাহেব সেখানকার তিনিও বলেছেন, পার্টি নেতৃত্ব বলেছেন, আজকেও আবার আমাদের আলোচনা হবে। মুখ্যমন্ত্রী সাহেব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে এই ঘটনার পেছনে কি কারণ মনে হয়। আমরা বলেছি যে ঘটনাটা সূত্রপাত একটা চাঁদা তোলা নিয়ে। এরকম চাঁদা তোলা তো একটু অন্য সময়তে হয়, কম বেশি টকঝক হয়, এটাকে কেন্দ্র করে এরকম হয়ে গেল কেন? আমরা বলেছি যদি বৃষ্টির সময় বর্ষাকালে ঘরের গাদাতে যদি আপনি পেট্রোল দিলে আগুনও দেন, সঙ্গে সঙ্গে জ্বলবে না, হ্যাঁ জ্বলবে, কিন্তু শুষ্ক বাতাবরণ শুখা মরশুমে যদি এটা স্ফুলিঙ্গ যদি হয় ঘরের গাদা দাও দাও করে এটা গোটা এলাকা জ্বালিয়ে দেয়। বিভিন্ন কারণে শুকা মরশুমে খড়ের গাদা যেরকম শুকিয়ে একেবারে মানে কি বলে কাঠ হয়ে আছে, সেই সময় এরকম স্ফুলিঙ্গ যেখান থেকে আসুক যেভাবে তৈরি হোক তা দাবানল তৈরি করে ত্রিপুরাজ্যে সাম্প্রদায়িক শক্তি এবং দুর্ভাগ্যের শাসক দলের বদান্ধতায়। এবং আমরা বলেছি একজন মন্ত্রীর নাম, আমি এখানে বলছি না, না বললেও সবাই বুঝবেন যারা দর্শকরা শুনছেন। লাগাতার সাম্প্রদায়িক বিষ সরিয়ে যাচ্ছে এবং সর্বশেষ সেদিন একজন বহিরাজ্যের একজন যুবক ফেরিওয়ালা নিজে গাড়িতে বসে থেকে নির্দেশ দিয়ে তাকে প্রচণ্ডভাবে আহত করেছে এবং শুধু তা নয়, সেখানে থেমে থাকছেন না সেই ভদ্রলোক। সামাজিক মাধ্যমে এইভাবে লাগাতার বলে যাচ্ছে, আমরা আজকেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার এই মন্ত্রী প্রবরকে থামান। আমরা জানি যে আপনার পুলিশ বা আজকে যে অবস্থা, এই জাতীয় যদি কোথাও কেউ সাম্প্রদায়িক উস্কানি দেয় তার বিরুদ্ধে আমাদের ভারতীয় আইনেই এটা অফেন্স, তার বিরুদ্ধে দণ্ডমূলক এই কি বলে অপরাধের যে কগনিজান্স হয়, কিন্তু হবে না। আমরা চাই ঠিক আছে আপনি বিরত করুন, এটা হ্যাবিচুয়াল অফেন্ডার্সের মতো এরকম মন্ত্রী এবং কিছু লোক শাসক দলের একই কারণে রাজনৈতিক কারণে ঘটনাগুলি করছে, এটাই হল এই গন্ডা তুইষা কদমতলা কৈত্রাবাড়ি ওইখানে এই উদয়পুরের যে কদিন আগে সেখানকার একটা এরকম সংখ্যালঘুর বাড়ি উচ্ছেদ করেছে সেখানেও এক বিধায়কের নেতৃত্বে এবং পেকুছড়া, আমরা চাই এটা থামুক। দ্বিতীয় আর একটা বিষয়ে সেদিন আজকেও যেহেতু সৌহার্দ্যপূর্ণ আলোচনা, খুব ভালো লেগেছে আমাদের কাছে, মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে আমরা ধন্যবাদ জানাব। তিনি আমাদের বিধায়ক সাহেবকে জিজ্ঞেস করছেন সেখানে তৎকালীন সময়তে যে পুলিশের এসপি ছিলেন তার ভূমিকা কী ছিল। আমাদের বিধায়ক মহোদয় বলেছেন তার জন্যই তো হয়েছে ঘটনা, কারণ এরকম চাঁদা বা অন্য যে কোনো কারণে একটু উত্তেজনা হতেই পারে, তাৎক্ষণিকভাবে যদি পুলিশ সেই ভূমিকা গ্রহণ করে গন্ডা পিসাও হয় না, কৈত্রবাড়িও হয় না, কদমতলা হয় না, শত শত পরিবার কিভাবে সর্বশান্ত হয় না। যাই হোক, সে অফিসারকে উগ্র করা হয়েছে। তো আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাবলীর থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করবেন এবং ভবিষ্যতে এরকম যাতে ঘটনা না হয়। তিনি প্রকাশ্যে বলেন পুলিশকে তো আমরা আমাদের এই ফ্রি হ্যান্ড দেওয়া আছে, ফ্রি হ্যান্ড হলে পরে
আমাদের বিধায়ক মহোদয় বলবেন কি ঘটনা সেখানে, কি ঘটনা হওয়ার কোনো কারণই ছিল না। যাই হোক, এই আলোচনা শেষে আমরা বলেছি যে আমরা এখন এসেছি যাতে আর কোনো ঘটনা না হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যাতে যথাযথভাবে সাহায্য করা হয়। আমরা জানি যে লক্ষ লক্ষ টাকার সম্পদ লুট হয়েছে, ধ্বংস হয়েছে, সরকার পুরো দিতে পারবে না। আমরা সরকার চালিয়ে এসেছি, আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় তাদেরকে একটা সফট লোন দেওয়ার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে কথাবার্তা বলে এবং কিছু পরিকাঠামো তৈরি করে দেওয়ার, তাহলে যে পরিবারগুলো একটু উঠে দাঁড়াতে পারবে, তার পরিবার মানে সদস্যদের নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। তো এই ডেকোরেশন দিয়ে এসেছি, এটাই আপনাদের কাছে বক্তব্য রাখার। আমার সাথে যারা গেছেন তারাও নিয়েছি বিভিন্ন কিন্তু কিন্তু কে করলো তো দেখেনি, কিন্তু একটা অংশ মানুষের উপর আক্রমণটা সংঘটিত হচ্ছে দুর্ভাগ্যজনক। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, আপনাদের বিভিন্ন চ্যানেলে এবং দু একটা প্রিন্ট মিডিয়াতেও বেরিয়েছে সরকার এই আগরতলা মিউনিসিপ্যাল এলাকাতে, এবং যিনি এখন মেয়রের দায়িত্বে আছেন সেই মেয়রের বিধানসভা এলাকার মধ্যেই নির্বিচারে সেখানে নিরীহ মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে উচ্ছেদ করে দিচ্ছে। এখানে আমাদের যে বক্তব্য হলো, হ্যাঁ, এটা ধর্মনগর থেকে কৈলাসহর খোয়াই হয়ে যে জাতীয় সড়ক এসছে, এই জাতীয় সড়কের করিডর তৈরি করতে হবে, এটা গিয়ে দক্ষিণের সাথে যুক্ত হবে, দরকার, খুবই দরকার, এটা হোক আমরা চাই। ঠিক তেমনি দক্ষিণ থেকে এসে তাও এই কী বলে অরুন্তীনগরের এসব জায়গাতে কিছু ঘরবাড়ির উপর দিয়ে আসবে, তাদেরকে মানে রিলোকেশন করতে হবে এবং খুব তাড়াতাড়ি হওয়া চাই, এটা ত্রিপুরাজ্যের সমস্ত অংশ মানুষের সাথে আমরাও চাই। কিন্তু যে কায়দায় এদেরকে উচ্ছেদ করা হচ্ছে এটা অত্যন্ত, চম্পনগর থেকে চন্দ্রপুর, এটা মোটেই গ্রহণযোগ্য না। এরা কেউ 50-60-70 বছর, কেউ কেউ বা কেউ কেউ একটু কম হতে পারে, সেখানে এসে বসছেন। হ্যাঁ, সবার হয়তো বা সেরকম যুদ্ধ জায়গা নাও থাকতে পারে, সরকারি খাস জায়গা পেয়েছে বসেছে, এটাই তো সারা পৃথিবী সারা দেশের মধ্যে নিয়ম, মানুষ আশ্রয় নেয় এরকম খালি জায়গায় এসে, সরকার পরবর্তী সময়তে এগুলাকে বন্দোবস্ত দেয়, রেজিস্ট্রি করে এদের হাতে পাট্টা তুলে দেয়। এই দায়িত্ব নাগরিকদের এবং সরকারেরও, যদি তারা 50-60 বছর ধরে যদি কাগজপত্র তাদের হাতে না পেয়ে থাকে, এটা তাদের শুধু ব্যর্থতা না, এটা সরকারের ব্যর্থতা। আমি শুধু এই সরকারের কথা বলছি না, এটা হতে পারে আগের সরকারেরও, সেই 1950-60-70-80 বা পরেও যারা ছিলেন, সরকার তো সরকারই। এখন রাস্তা আসতে হবে, আমরাও চাই রাস্তার বিরুদ্ধে না, উন্নয়নের বিরুদ্ধে না, উন্নয়ন শুধু 100% না, 1000% হোক আমরা চাই। কিন্তু এই লোকগুলাকে একটা বিকল্প ব্যবস্থা না করে, এদেরকে রিলোকেশন না করে, এদের ঠিক সেরকমভাবে ক্ষতিপূরণ না দিয়ে, এটা করা তো অমার্জনীয় পড়া। এবং অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, বোলডোজার ডেভেলপমেন্ট, বোলডোজার পলিসি,
এটা চলে না, এটা স্বাধীন রাষ্ট্রে, এটা যে কল্যাণকামী রাষ্ট্রে এরকম যে অন্যায়ভাবে প্রায় ফেসিস্ট কায়দায় এটা করা যায় না। আমাদের পার্টির তরফ থেকে সরকারের কাছে আমাদের সুনির্বদ্ধ যে অনুরোধ থাকবে এবং জোরালো দাবিও থাকবে, আনটিল এন্ড আনলেস এই পরিবারগুলো তাদেরকে ঠিক সেরকম মাথা গোজানোর ঠাঁই না দেওয়া যায়, কারো কারো দোকান আছে, ব্যবসাপাতি আছে, রোজগারের ই আছে, তার বিকল্প না হয়, এতে গত 70 বছর রাস্তা হয়নি বলে তো আমরা এই না খেয়ে মরিনি, নাহলে পরে 6 মাস দেরি হবে, এর জন্য তো আকাশ ভেঙে পড়বে না। কাজে এই ব্যবস্থা না করে সরকার এইভাবে নির্মম অবনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে এবং সুপ্রিম কোর্টের যে বারেডে এটাকে ওভাররুল করে এটা করা ঠিক না, বন্ধ হোক, এটা বন্ধ হোক, কাজে এই দাবি করছি। জুদা জুদা বেমার মাঝে গই হামি মায়া অঙ্গি তংখা হাইদা তাওয়া নাসি দি কাহাম কাহাম শাক নানিরক বাই নাইকল যাক তৈ দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানাওনো গ্রং সাহন কাহাম শাক দুক মাং দুক নাইজাদি মানো নাইজাদি বিতঙ্গ মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অর খুঞ্জু বকুম তৈ ততরানি বেমুক নানা গ্রং তঙ্গ এম এস ইএনটি স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বুতঙ্গ এবস্ট্রেকট্রিশিয়ান এন্ড গাইনেকোলজিস্ট চেস্ট মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেইরো সাইকিয়াট্রিস্ট আকসং ডক্টর শাক নাইমা কারী অ ক্লিনিক কতাল জোড়ানি কতাল মেশিন রক বাই শাক নাজাগি তঙ্গ তৈ টেস্ট রকব খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ইসিজি হলটার ইইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি পিএফটি আকর হাইকে আসক্তা দেড়সেদি ফাইদি মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 টিকিসে ককদোক নম্বর 8575827871